আজ 2012 সালের 12ই ফেব্রুয়ারি সকাল হতে না হতেই আজ আমরা এগিয়ে চললাম শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর জন্মস্থান পুণ্যতীর্থ চাকলাধামের উদ্দেশ্যে। পৌঁছে গেলাম চাকলাধামেরই গেটের সামনে। এখানে বহু পুণ্যার্থীর সমাগম। হে বাবা লোকনাথ চরণেতে দাও মোরে ঠাই, হে বাবা লোকনাথ চরণেতে দাও মোরে ঠাই। বাড়ি থেকে আমরা অনেক সকাল সকাল বেরিয়েছি, তাই চা খাবার জন্য এই লোকনাথ মন্দির সংলগ্ন একটি ছোট্ট টি স্টলের সম্মুখে আমরা বসে আছি। বাবা লোকনাথজি ছিলেন ত্রিকালদর্শী, অন্তর্যামী এবং মহিমাময় পুরুষ। অপার তার করুণা। মন্দিরকে কেন্দ্র করে গড়ে উঠেছে বিভিন্ন পণ্য সামগ্রীর দোকান। একবার লোকনাথ বলে ডুবে যাও মন ভবসাগরে, একবার লোকনাথ বলে ডুবে যাও মন ভবসাগরে, ওরে জন্ম যে তোর সফল হবে, ওরে জন্ম যে তোর সফল হবে রবি নায়ক। একবার লোকনাথ বলে ডুবে যাও মন ভবসাগরে, একবার লোকনাথ বলে ডুবে যাও মন ভবসাগরে। ধীরে ধীরে আমরা মন্দির চত্বরে প্রবেশ করলাম। আমাদের অবস্থান মন্দিরের সামনে কাঁঠাল গাছের তলায় শুভ্র সুসজ্জিত কারুকার্য খচিত মন্দিরের সম্মুখস্থ প্রাঙ্গণে বিভিন্ন প্রান্ত থেকে আসা তীর্থযাত্রীদের ভিড়। সামনে পরিলক্ষিত হয় টিনের চালের গোলাকৃতি যজ্ঞ মণ্ডপ। শ্রী শ্রী লোকনাথ বাবার জন্মপিতার সামনেই এখন আমরা দণ্ডায়মান। এখানে সকল পুণ্যার্থী বাবার জন্মপিতার পুণ্য মাটি ভক্তি ভরে সংগ্রহ করে থাকেন। সারাদিনই দেখা যায় পুজো দেবার ভিড়। আজ থেকে প্রায় 277 বছর আগে 1730 খ্রিস্টাব্দে পশ্চিম বাংলার 24 পরগনা জেলার বারাসাত মহকুমার অন্তর্গত চৌরাশি চাকলা নামক গ্রামে জন্মাষ্টমী তিথিতে বাবা লোকনাথ জন্মগ্রহণ করেছিলেন।
তার পিতার নাম ছিল রামনারায়ণ ঘোষাল এবং মা ছিলেন শ্রীমতী কমলা দেবী। পিতা ছিলেন পরম নিষ্ঠাবান সৎ ব্রাহ্মণ ও সমাজসেবী। তিনি ছিলেন একজন সাধক, মনে প্রাণে ত্যাগের আদর্শে উদ্বুদ্ধ। বাবা লোকনাথজি ছিলেন তার তৃতীয় পুত্র। বাল্যকালে লোকনাথজি গুরুজনদের কাছ থেকে সাধুসন্তদের কাছে বসে ধর্মের কথা এবং ধর্মীয় জীবনের কথা শুনতেন। ছোটবেলায় তিনি পুজো পার্বণ, যাগ যজ্ঞ এইসবের দিকে না ঝুঁকে ঘেটু পুজোর ঘট ভাঙতে পটু হয়েছিলেন। বৃদ্ধরা পুজো করে চলে গেলেই তিনি তার দলবল নিয়ে সেই ঘটগুলো ভেঙে দিতেন। এইভাবে কেটে গেল 10টি বছর। ব্রাহ্মণ সন্তানের উপনয়নের সময় উপস্থিত হল। তৎকালীন ভারতের পণ্ডিত সমাজের সর্বোচ্চ স্থানাধিকারী শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ শ্রী ভগবান গাঙ্গুলী বাবা লোকনাথের উপনয়ন কার্য সমাধা করেন। তখন বাবা লোকনাথের বয়স মাত্র 11 বছর। উদ্ভাসিত প্রভু জ্যোতির্ময় করুণা ধারায় ধন্য করো করুণাময় পূর্ণ আলোকে উদ্ভাসিত প্রভু জ্যোতির্ময় করুণা ধারায় ধন্য করো করুণাময়। এই চাকলা মন্দিরটি খুবই সুসজ্জিত। দেওয়ালে পরিলক্ষিত হয় বিভিন্ন দেবদেবীর শুভ্র মূর্তি। প্রত্যেকটি দেওয়ালি কারুকার্যময়। বাবা লোকনাথের বাল্য বন্ধু ছিলেন বেনী মাধব। সেই সময় কলকাতার কালীঘাট ছিল ত্যাগী সাধু সন্ন্যাসীদের তপস্যার স্থান। ভগবান গাঙ্গুলী লোকনাথ ও বেনী মাধবকে নিয়ে চলে আসেন এই কালীঘাটেই। শুরু হয়ে যায় লোকনাথ ও বেনী মাধবের সাধনা। সারাদিনই অতিবাহিত হয়ে যায় সাধন ভজনে, দিনান্তে স্বল্পাহার, এরপর একদিন অন্তর একদিন আহার, তারপর 3 দিন অন্তর, তারপর মাসে একবার। এইভাবে প্রায় 40 বছর অতিক্রান্ত হয়ে গেল। এবার শুরু হলো ধ্যান যোগ। এরপর হিমালয়ের কঠিন তপস্যা এবং সিদ্ধিলাভ। বাবা লোকনাথের বয়স এখন 80। লাভ করলেন পরম সিদ্ধি। গুরু ভগবান গাঙ্গুলীর বয়স এখন 140 বছর। 150 বছর বয়সে লোকনাথের গুরু ভগবান গাঙ্গুলী কাশীধামে দেহ রাখেন। তার 2 প্রিয় শিষ্যের ভার দিয়ে গেলেন তৈলঙ্গ স্বামীর হাতে। এই মন্দিরটি দ্বিতল বিশিষ্ট। একতলায় মাঝখানে অবস্থান করছেন বাবা লোকনাথ, সম্মুখে শিবলিঙ্গের অবস্থান।
যোগে তুমি ব্রহ্মচারী, তুমি কলির ভোলা একতালার বাদিকে আছে তারই বন্ধু বেণীমাধব ব্রহ্মচারীজির মূর্তি। পরবর্তীকালে এই বেণীমাধবজির জীবনের কোনো সংগৃহীত তথ্য পাওয়া যায় না, তবে অনেকের মতে আধ্যাত্মিক জগতে পরমাত্র শ্রী শ্রী মাধবানন্দ গিরি মহারাজই হলেন উজ্জয়িনীর মৌনী বাবা লোকনাথ সহচর বেণীমাধব। একতালার ডান দিকে অবস্থান করছেন অপর এক মহাতপস্বী জীবন্ত শিব তৈলঙ্গ স্বামী। এবার আমরা ধীরে ধীরে মন্দিরের দোতলায় প্রবেশ করলাম। বহু দেশ পাহাড় পর্বত ঘুরে বহু সাধকের মন কেড়ে একদিন লোকনাথ বারদিতে এসে উপস্থিত হন তার সাধক গুরু তৈলঙ্গ স্বামীর আদেশে। তখন বাবা লোকনাথের বয়স 100। বাবা লোকনাথের কৃপা প্রার্থনায় কাতারে কাতারে পুণ্যার্থী এখানে সমাবেত হন। মনস্কামনা পূর্ণার্থে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন বাবার চরণে। দোতলার মাঝখানে অবস্থান করছে বাবা লোকনাথের ধাতব মূর্তি, পেছনে আছে সেই শান্তি ওম। মন্দিরের দোতলায় ডান দিকে আছে সিদ্ধিদাতা গণেশজির মূর্তি। দোতলার বাদিকে আছে শিব ও পার্বতীর মূর্তি। মন্দিরের দোতলা থেকে সামনের উন্মুক্ত প্রাঙ্গণের দৃশ্যাবলী সত্যি রমণীয়। তোমার বন্দনা গাই ছন্দে সুরে সুরে, তোমার বন্দনা গাই ছন্দে সুরে সুরে, পুষ্প বিল পত্র দিলাম দু হাত ভরে, বাবা না
বাবা লোকনাথ ব্রহ্মচারীজির জীবনী ভাষায় বর্ণনা করা যায় না। তার অপার মহিমা বলবার নয়, শুধু অনুভব করবার জন্য। তারপর একদিন আসে সেই মুহূর্ত যেদিন বাবা লোকনাথ তার নশ্বর জরাজীর্ণ দেহটি ত্যাগ করে মহাশূন্যে পাড়ি দেন। তখন তার বয়স ছিল 160 বছর। দিনটি ছিল 1297 বঙ্গাব্দের 19শে জ্যৈষ্ঠ। বাবা লোকনাথ ব্রহ্মচারীর কাছে আমাদের একান্ত প্রার্থনা, সকলকে মঙ্গল করো। রণে বনে জঙ্গলে যখনই কেউ বিপদে পড়বে তুমি রক্ষা করো। আহারান্তে মন্দির থেকে বেরিয়ে এলাম সামনের গ্রামে। শ্যামলাবরণ বাংলা মায়ের রূপ প্রত্যক্ষ করতে কোথাও যেতে হবে না। ছোট্ট সুন্দর শান্ত এই চাকলার গ্রামই যথেষ্ট। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ। এখানে আছে বড় বড় পুষ্করিণী, মানুষে পশুতে নেই কোনো ভেদাভেদ, সকলেরই সমান অধিকার। আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, ও মা ফাগুনে তোর আমের বনে প্রাণে পাগল করে। আছে সবুজের সমারোহ, ধানের ক্ষেত, বড় বড় পুকুর, গাছগাছালির সঙ্গে সখ্যতা করে চলেছে নানা জানা অজানা হরেক রকমের পাখি। পথ প্রান্তরে নদী নালা, গ্রাম্য রাস্তা, গ্রামের সহজ সরল অধিবাসী বৃন্দ, যাই হোক না কেন, অতি সামান্য বিস্ময়কর খেয়ালি সৌন্দর্যে আমরা মুহূর্তের মধ্যে বাক রহিত হয়ে যেতে পারি। গ্রামের অনেক মানুষই খাল বিলে মাছ ধরতে ব্যস্ত। পয়সা দিয়েও পাই জীবন মানে দুই দিন পুরালে সন্ধ্যাকালে। হাঁটতে হাঁটতে আমরা এসে পৌঁছে গেলাম এই গ্রামেরই এক শ্মশানে। সাঙ্গ হলো আমাদের চাকলা দর্শক।